সফলের কালীশুরি বাজারে খাস জমি উদ্ধার করে আশ্রয়ন প্রকল্প ঘর নির্মাণ প্রভাবশালী মহলের কিছু খাস জমি উচ্ছেদ করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ রয়েছে উচ্ছেদ করা ভুক্তভোগী পরিবারের। রানা সেনিয়াবাতের প্রতিবেদনে বিস্তারিত। বাউফল উপজেলার কালীশুরি বাজারে অবৈধ দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার। এখনো কোটি টাকার খাস জমি রয়েছে একটি প্রভাবশালী মহলের দখলে, উচ্ছেদ করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন। অভিযোগ রয়েছে উচ্ছেদ হওয়া ভুক্তভোগী পরিবারের সমান অধিকার থেকে বঞ্চিত। এসব জমিতে ভূমিহীনদের বসবাসের জন্য আশ্রয় প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি। আরো জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার ভূমি, তিনি বলেন, আমি উচ্ছেদের সময় কালীশুরি যায়নি। অনেকের খাস জমিতে ডিসিআর কিংবা মামলা থাকতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যার বর্তমানে দেশের বাইরে ট্রেনিং দিতে গিয়েছেন।